আধখেলিয়া নামঘরের বিয়াগুম কেলেঙ্কারি। গোলাঘাটত সিআইডির অভিযানত ভয়ঙ্কর তথ্য। শীঘ্রে গ্রেপ্তার হব কেলেঙ্কারিরে জড়িত বহুজন। গোলাঘাটের ঐতিহ্যমণ্ডিত শ্রী শ্রী আধখেলিয়া নামঘরের দৃশ্য এয়া। ঐতিহ্যমণ্ডিত এই নামঘরটো এতিয়া সকলোরে চর্চাত। 2010 আর 2011 চনতেই নামঘরটির পুনর্নির্মাণের বাবে আবন্তিত 2 কোটি টকার প্রায় 75 লাখ টকার সংঘটিত হয়েছিল কেলেঙ্কারি। কেলেঙ্কারিটোর তদন্ত করবলৈ এতিয়া গোলাঘাটত বাহর পাতিছে সিআইডির দল। কেলেঙ্কারিটোত জড়িত হওয়ার অভিযোগ উঠিছিল তেতিয়ার নামঘর নির্মাণ কমিটির সভাপতি ডাক্তর অজিত বৰুৱা, সম্পাদক অসীম বৰা, তদানীন্তন গোলাঘাটের দুজনকৈ উপায়ুক্ত আর বহু সরকারি বিষয়া কর্মচারীর নাম। কেলেঙ্কারিটোর সন্দর্ভত আধখেলিয়া অঞ্চলের দিলীপ শইকীয়া, হরেন বৰা আর নরেন বৰা নামের এই 3 জন লোকে রুজু করেছিল গোচর। গোটেই অসমৰ ৰাইজে অবগত যে আধখেলিয়া নামঘর যাক দুর্নীতি হয়ে আছিল যা প্রাক্তন কমিটিখনের নামঘর পরিচালনা সমিতি আপনার 75 লাখ টকা কেলেঙ্কারি আজি পুনর্বার দুবার মানে আকৌ আমার গোলাঘাটত সিআইডি দল উপস্থিত হয়েছেহি। পুলিশের তদন্তটো সম্পূর্ণ ভেকু ভাঙা আছে। গোটেই ভেকু ভাঙার কারণে আমি কোর্টের আদালতক কাষ চাপিছো আর আদালতে সিআইডিক তদন্ত দিছে। এই গোচর পরবর্তী সময়ত হস্তান্তরিত হয়েছিল সিআইডিলৈ। সোমবারে কেলেঙ্কারিটোর বহুদিশ সামরি গোলাঘাটত উপস্থিত হওয়া সিআইডির এটা 3 জনীয় দলে আরম্ভ করেছে পুঙ্খানুপুঙ্খ তদন্ত। গোলাঘাটের গড়কাপ্তানি বিভাগের গৃহ শাখাত দলটো উপস্থিত হয়ে নামঘরটির নির্মাণত ব্যয় হওয়া ধনের পরীক্ষণের বাবে জানাইছে আবেদন। গোলাঘাটের ঘিলাধারী থানাত রুজু হওয়া গোচরের সঠিক তদন্ত নকরাত সিআইডিলৈ হস্তান্তরিত হয়েছিল গোচরটো। আধখেলিয়াবাসীর লগতে অভিযোগকারীর আশা সিআইডির তদন্তই উন্মোচিত করিব কেলেঙ্কারিটোরে জড়িতর বহুতর মুখা। গোলাঘাটের জয়দীপ গুপ্তা, DY365।